গোটা কালীঘাট ভবানীপুরে এভাবেই রাজনৈতিক প্রোগ্রাম আটকানো। And on this ground we want cancellation of candidate। না না ওই ওই কুকুর বাবুকে একটু শুনে আমি এখানে প্রিয় কত আমি এখানে নিজের ওয়াক করব আমি নিজের কানে পুলিশ প্রশাসন এখানে আর কানো এখানে চেষ্টা চলছে আই ওয়ান্ট টু ওয়াক অ্যালোন এন্ড সি আই এম আনআর্মড ইজ মাই ডেমোক্রেটিক রাইট দ্যাট আই শুড বি এবল টু ডিস্ট্রিবিউট দ্য লিফলেট হিয়ার। आप इधर देखिए मीनाक्षी के बात कर रहे थे सभी साथी के बेकार कर रहे थे अभी एक खाने एकला प्रचार कर ची अभी एकला दाढ़ी आ ची खाने मैं अकेली यहाँ पे खड़ी हूँ यहाँ पे ये मेरा लोकतंत्र अधिकार है कि मैं अकेले यहाँ पे डिस्ट्रीब्यूट कर सकूँ पैम्फलेट को देखेंगे यहाँ पे कौन रोकेगा मुझे। जान अपनी जान ये प्रत्येक बारी बारी दीते दीते चले जाए जान हम रह जाए कहाँ जाए রবীন্দ্রনাথের জায়গায় এখানে গান ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলুন চলুন একলা দেখি গণতন্ত্রকে বাঁচানো যায় চলুন। সিপিএম নেতা এবং আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় রয়েছেন বাধা কেন দেওয়া হয়েছে প্রশ্ন করা হলে পুলিশের তরফ থেকে জানানো হয় যে 144 ধারা জারি রয়েছে সেই কারণে তাদের বাধা দেওয়া হলো। সিপিএম প্রার্থী প্রচারে গিয়ে বাধা পেলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর তার নিয়ে তুল কালাম সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে এসে বলতে হবে কেন উনি যদি বলে দেন যে এই এই কারণে অ্যালাউ করা যাচ্ছে না আর সেটা যদি লজিক্যালি আর লিগালি ঠিক হয় আমরা তো সহযোগিতা করতে চাইছি। লাস্ট এক ঘন্টা আমরা এখানে দাঁড়িয়ে আছি লাস্ট এক ঘন্টা দাঁড়িয়ে আমরা এখানে বলেছি যে আপনারা যদি আমাদেরকে লজিক্যালি এবং লিগালি বলে দেন যে আপনারা ওইদিকে যেতে পারবেন না আমরা এইদিকে চলে যাব করব না কিন্তু এই পাড়া দিয়ে হাঁটতেও দেবেন না এটা কোন কোথায় আছে ভারতবর্ষে তো পশ্চিমবঙ্গে তো এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি গণতন্ত্রের কথা বলে আর নিজের পাড়াতে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভয় পায়। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন কেন বাধা দেওয়া হলো সিপিএম কে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এই খবর নিয়ে ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকবেন আপনারা।